এবার মাইক্রোসফট ওয়ার্ডের একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, ইকুয়েশন এবং সিম্বল। ডকুমেন্ট তৈরি করার সময় বিভিন্ন ক্ষেত্রে আমাদের বিভিন্ন ধরনের বিশেষ চিহ্ন ইনসার্ট করার প্রয়োজন হয়ে থাকে। এজন্য আমরা খুব সহজেই মাইক্রোসফট ওয়ার্ডের সিম্বল অপশন ব্যবহার করে বিভিন্ন ধরনের চিহ্ন ইনসার্ট করতে পারি। ইনসার্ট ট্যাবে ক্লিক করে সিম্বল, এবার মোর সিম্বলে ক্লিক করলে একটি সিম্বল ডায়ালগ বক্স ওপেন হবে, বা ধরা যাক একটি টেলিফোনের ছবি ইনসার্ট করব বা টেলিফোনের চিহ্ন। এই জন্য আমরা ফন্টে গিয়ে আমরা ওয়েবডিংস সিলেক্ট করব। দেখতে পাচ্ছি এখানে বিভিন্ন ধরনের সিম্বল প্রদর্শিত হচ্ছে। এখানে টেলিফোনের রিসিভার অথবা টেলিফোন আমরা যে ধরনের সিম্বল প্রয়োজন ক্লিক করে ইনসার্ট করলেই সিম্বলটি ইনসার্ট হয়ে যাবে। আবার ধরা যাক আমরা বিভিন্ন সময় ফোন নাম্বার লিখে থাকি। ফোন নাম্বার লেখার ক্ষেত্রে আমরা একটি রিসিভারের ছবি দিয়ে আমরা ফোন নাম্বার লেখা শুরু করতে পারি এভাবে, অথবা এছাড়া অন্য কোনো ছবি প্রয়োজন হলেও আমরা এখান থেকে ইনসার্ট করতে পারি। এবার এই ছবিটিকে আমরা যেভাবে টেক্সট সিলেক্ট করি ঠিক একইভাবে ছবিটিকে সিলেক্ট করে আমরা ছোট বড় করতে পারব। এবার আমরা পরিচিত হব ইকুয়েশনের সঙ্গে। ডকুমেন্ট তৈরি করার ক্ষেত্রে অনেক সময় ইকুয়েশন লেখার প্রয়োজন হতে পারে, গাণিতিক সূত্র লিখতে হতে পারে। সেক্ষেত্রে ইকুয়েশন ব্যবহার করে আমরা খুব সহজেই বিভিন্ন ধরনের সূত্র লিখতে পারি। যেমন ধরা যাক আমরা এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার লিখব। সেক্ষেত্রে আমরা এর আগে আমরা দেখেছিলাম ফন্ট ডায়লগ বক্স ব্যবহার করে কিভাবে সাবস্ক্রিপশন এবং সুপারস্ক্রিপশন তৈরি করা যায়। এরপর যে আমরা দেখব ইকুয়েশন কমান্ড ব্যবহার করে কিভাবে সাবস্ক্রিপশন এবং সুপারস্ক্রিপশন এবং সেই সাথে রুট এবং অন্যান্য গাণিতিক যে সিম্বলগুলো প্রয়োজন সেগুলো নিয়ে আসা যায়। এরপর যে আমরা এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ারের সূত্র লিখব। ধরা যাক এ আমরা প্রথমে ইকুয়েশন এডিটর ইনসার্ট নিউ ইকুয়েশন এ, এবার স্ক্রিপ্ট দুঃখিত স্ক্রিপ্ট আমরা প্রথমে ভুল করেছি, স্ক্রিপ্ট লেফট অ্যারো এ রাইট অ্যারো স্কোয়ার রাইট অ্যারো প্লাস টু এ বি প্লাস স্ক্রিপ্ট রাইট অ্যারো বি লেফট অ্যারো স্কোয়ার। আবার ধরা যাক আমরা একটি আমরা এ বি সূত্র লিখব। একইভাবে আমরা ইনসার্ট ট্যাবে ক্লিক করে ইকুয়েশন ইনসার্ট নিউ ইকুয়েশন আমরা লিখব এ বি সমান ডিভাইড ফাংশন ফ্রেকশন ফ্রেকশন থেকে আপ অ্যারো এ প্লাস বি নিচে টু। এবার আমরা একটি ব্র্যাকেট যুক্ত করব, এই জন্য ব্র্যাকেট
প্রথমে ভুল করেছি, ব্র্যাকেট যেহেতু এ প্লাস বি ডিভাইডেড বাই টু হোল স্কোয়ার, এই জন্য আমরা প্রথমে একটি ব্র্যাকেট নিয়ে নিব, ব্র্যাকেট এবার ফ্রেকশন লেফট অ্যারো টু আপ অ্যারো এ প্লাস বি, এবার স্ক্রিপ্ট আমরা পুরো সূত্রটি একবার দেখে নেই। এ বি সমান এ প্লাস বি ডিভাইড বাই টু হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি ডিভাইড বাই টু হোল স্কোয়ার। আবার লিখব আমরা এ বি সমান এবার এ প্লাস বি ডিভাইড বাই টু হোল স্কোয়ার, এই জন্য আমরা প্রথমে একটি ব্র্যাকেট প্রথমে একটি স্ক্রিপ্ট স্ক্রিপ্টের ভিতরে গিয়ে একটি ব্র্যাকেট, এবার আবার ভিতরে গিয়ে একটি ফ্রেকশন, এবার আমরা লিখব টু উপরে এ প্লাস বি, এবার আমরা স্কোয়ার দিব। একইভাবে আবার রাইট অ্যারো মাইনাস, আবারও প্রথমে একটি ব্র্যাকেট একটি ব্র্যাকেটের ভিতরে প্রবেশ করে একটি স্ক্রিপ্ট সরি প্রথমে একটি স্ক্রিপ্ট স্ক্রিপ্টের ভিতরে প্রবেশ করে একটি ব্র্যাকেট, এবার ব্র্যাকেটের ভিতরে প্রবেশ করে একটি ফ্রেকশন, এবার নিচে গিয়ে টু টু আপ অ্যারো এ মাইনাস বি স্কোয়ার। আবার আরেকটি সমীকরণ আমরা লিখব, ধরা যাক এ প্লাস বি ডিভাইড বাই টু সমান রুট সেভেন, আমরা খুব সহজেই এই সমীকরণটিও লিখতে পারি। একইভাবে ইনসার্ট ট্যাব ইকুয়েশন ইনসার্ট নিউ ইকুয়েশন ফ্রেকশন লেফট অ্যারো টু আপ অ্যারো এ প্লাস বি, রাইট অ্যারো রাইট অ্যারো আবার রাইট অ্যারো সমান রুট, আমরা রেডিক্যাল রুট ভিতরে লেফট অ্যারো ব্যবহার করে ভিতরে ঢুকে যাবে। এভাবে আমরা বিভিন্ন ধরনের সমীকরণ লিখতে পারি। আবার ধরা যাক H2O, প্রথমে ইনসার্ট ট্যাব ইকুয়েশন ইনসার্ট নিউ ইকুয়েশন আমরা একটি স্ক্রিপ্ট নিব, সাবস্ক্রিপ্ট স্ক্রিপ্টের ভিতরে প্রবেশ করে এইস টু রাইট অ্যারো ও, এভাবে আমরা বিভিন্ন রকম সূত্র লিখতে পারি খুব সহজেই ইনসার্ট ট্যাবের ইকুয়েশন টুলস ব্যবহার করে।